আজকে আমরা আসি যেটা বলছিলাম ফ্যাশন কথায় বারবার, ইরানি মিত্রের উইন্টার কালেকশন শুটে। আর আমার সাথে আছে পারমিতা। ইয়েস, আর পারমিতাকে জিজ্ঞেস করবো কেমন লাগলো আজকে সেটা বলো। অসাধারণ ম্যামের কালেকশন, ইরানি মিত্র ম্যামের কালেকশন অসাধারণ, খুবই সুন্দর। আজকে আমি ডিজাইনিং মাস্ক আর শলের ওপরে শ্যুট করেছি, তো আমার গায়ে দেখতেই পাচ্ছেন শলটা ভীষণই সুন্দর অ্যান্ড হেভি ওয়ার্কের, খুবই ভালো লেগেছে কাজ করে এবং আমি ভীষণ ভীষণ খুবই খুশি হয়েছি। পারমিতা, যেটা বলবো এটা লকডাউনের পর প্রথম শ্যুট প্রবাবলি? না, এর আগে করেছি, তবে উইন্টার কালেকশনে ফার্স্ট টাইম। উইন্টার কালেকশনে ফার্স্ট টাইম, মানে আগে কখনো করোনি? উইন্টার কালেকশনে আগে করিনি, মানে এই শলের শ্যুটটা আজকে প্রথমই করেছি। ব্যানার শ্যুট এবং অন্য কিছু শ্যুট আমি করেছি, যে শল শ্যুটটা আজকে ফার্স্ট টাইম করি। ওকে, আর মাস্কও ফার্স্ট টাইম এভার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্কও ফার্স্ট টাইম। মডেলিংয়ের পাশাপাশি আর কি করা হয় পারমিতা? অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ প্রফেশন টিচার, তো পাশাপাশি মডেলিংটাও আমার অ্যাজ এ প্যাশন হিসাবে আমি কাজ করি, মানে আমার খুব ভালো লাগে তাই এটা করি। এক সাইডে টিচার আর এক সাইডে মডেল, দুটোকে একসাথে ব্যালেন্স করো কী করে? মানে মানডে টু ফ্রাইডে আমি অ্যাজ এ টিচার স্কুলে চাকরি করি, আর স্যাটারডে সানডে আমার ফ্রি টাইম, যখন আমি ফ্রি থাকি তখন এইসবগুলো মডেলিংগুলো করি। হার্ডওয়ার্কিং লেডি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের সঙ্গতির ওপাশে যারা রয়েছেন, যারা ভাবছেন যে কী করে করবো, তার থেকে ছোটো টিপস পারমিতা আপনাদেরকে দিয়ে দেবে। একজন নিজেকে অনগ্রসর ভাবার কারণ নেই, বারবার আমরা যেটা বলে থাকি, এরপরে বাদবাকিটা পারমিতার ওপর। পারমিতা, আমাদের কাছে কিছু লেডি আছে যারা নিজেরা সংসারের জন্য পিছিয়ে পড়া, হয়তো তারা চাইছে এগোতে পাচ্ছে না, তুমি তাদেরকে কী মেসেজ দিতে চাইছো? আমি অলওয়েজ বলতে চাই, যখন তোমার মনে যেটা চায় তুমি সেটাই করা উচিত। যদি তোমার মনে হয় যে অ্যাজ এ মডেল তুমি কাজ করবে বা তুমি অন্য কোনো প্রফেশনে, তো গ্ল্যামার ওয়ার্ল্ডের জন্য সবসময় দরজা খোলা থাকে, চেষ্টা করলে অবভিয়াসলি তোমরা পারবে। বেরিয়ে এসে সংসার থেকে, সংসার তো সবাই করে, সেটা থেকে বেরিয়ে এসে তুমি কাজ করলে অবভিয়াসলি সবাই করতে পারবে সেটা। তোমাকে সঙ্গতি এবং আমাদের সঙ্গতি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর আপনারা যারা ফ্যাশন কথায় আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ, স্টে হ্যাপি, স্টে সেফ।